আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল পটল দিয়ে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি পাবদা মাছ এবং পটল দুইটাই আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এখন আমি পটলগুলো এক এক করে ভেজে নেব। আমি পটলগুলো হালকা ভাজা দিব, বেশি ভাজা দিব না। এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেল। আমি এখন মাছগুলো ভেজে নিব। এখানে আমি 1 চামচের মতো তেল দিলাম এবং 1 টেবিল চামচ কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন বাটা 1 চামচ করে দিলাম। হলুদ 1/2 চামচের মতো দিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। নাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিব। এখন বলক আসার জন্য ওয়েট করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সেই পটলগুলো আগে দিয়ে দিব। এই পর্যায়ে সেই পাবদা মাছগুলো দিয়ে দিব। একসাথে দিলে পাবদা মাছ এমনিতেই নরম, ভেঙে যেত, এর জন্য এখন দেওয়া। আলতোভাবে নাড়া দিয়ে দিতে হবে। এই পর্যায়ে পাবদা ঝালটা হয়ে গেল। এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।